শনিবার সন্ধ্যায় বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে করণদিঘির তিতপুকুর হাই স্কুল সংলগ্ন জাতীয় সড়কে। পুলিশ তড়িঘড়ি ওই বৃদ্ধকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম বিজয় সরকার, বয়স 70 বছর, বাড়ি চরকাডাঙ্গি এলাকায়। করণদিঘি থেকে অভিষেক রিপোর্ট, টাইমস 14 বাংলা।